রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতী হামলার আশঙ্কাতে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করলেন আসন্ন পৌর নির্বাচনে বহরমপুর পৌরসভার কংগ্রেস মনোনীত 26 জন প্রার্থী। 28 আসন বিশিষ্ট বহরমপুর পৌরসভাতে শুক্রবার দুই কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন পার হওয়ার তারপর থেকে বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা এবং গুলি চালিয়েছে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এরপর থেকে কংগ্রেস প্রার্থীরা নিরাপত্তাহীনতাতে ভুগতে শুরু করেছে। তাদের আশঙ্কা, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা করে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করতে পারে। তাই সকলে একত্রিত এবং নিরাপদে থাকার জন্য শুক্রবার রাত থেকে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। পার্টি অফিসে কিসের জন্য আপনারা সব প্রার্থীগুলো ভোটে দাঁড়িয়ে? এটা বেটার হবে, আমাদের যে যিনি সিনিয়র আছেন তাকে জিজ্ঞেস করুন, এটা বেটার। প্রাণের কোনো ভয় করছেন না? আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই না। বাড়ি ছেড়ে পার্টি অফিসে? পার্টি অফিসে এসেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু বলি, যেহেতু আমাদের দুটো যেহেতু দুজন যেহেতু আমাদের এই বহরমপুর পৌরসভার প্রার্থী, তাদের যেহেতু নমিনেশন উইথড্রল করা হয়েছে জোর করিয়ে ভয় দেখিয়ে, সেই জন্য আমরা এখানে সবাই মিলে এখানে আমরা একসঙ্গে আছি। মানে এই নয় যে আমরা ভয় পেয়ে এখানে একসঙ্গে আছি, মানে আমরা এটাই বোঝাতে চাইছি একসঙ্গে থেকে যে আমরা সবাই সবার পাশে আছি একসঙ্গে, এই জন্য আমরা একত্রিতভাবে এখানে আছি। ইটস অলসো প্রসেস অফ আমরা যে লড়াইটা করছি সেটা, এটা হচ্ছে একটা প্রসেস, মানে আমরা একসঙ্গে সবাই মিলে আমরা যৌথভাবে আছি। যেভাবে চারিদিকে প্রার্থীকে উইথড্র করা হচ্ছে, মারধর করা হচ্ছে বাড়িতে, আপনারা ভয় করছেন, আতঙ্কিত আছেন? আমরা বিন্দু মাত্র ভয় পাইনি। যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় আছি আমরা, সে জায়গায় আছি আমরা, লড়াই করছি, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের সঙ্গে মানুষ আছে, কারণ আমরা লড়াইটা মানুষের জন্য করছি, মানুষের সাহায্যের জন্য আমরা লড়ছি। আমরা মেন আমাদের যে কাজ হচ্ছে যে আমরা সোশ্যাল ওয়ার্ক করছি, বহরমপুর পৌরসভার ইলেকশনটা যেটা হচ্ছে তার পারপাসটা হচ্ছে বহরমপুর পৌরবাসী যেন পৌর পরিষেবা থেকে তারা বঞ্চিত না হয়, পৌরবাসী যেন সমস্ত রকমের পৌর পরিষেবা পায়, এবং সর্বোপরি বহরমপুরের সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, অ্যাকচুয়াল সত্যিকারের যেন ডেভেলপমেন্ট হয়, এই জন্যই আমাদের এই পৌর ইলেকশনে আমাদের নামা, এই জন্যই আমরা এক একজন প্রার্থী হয়েছি। সেখানে আমরা কেন আমরা লড়ে যাব, যখন আমরা নমিনেশন দিলাম এই জন্যই দিয়েছি যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, সেখান থেকে তো আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা জানি যে মানুষ আমাদের সঙ্গে আছে, ফলে সরে যাওয়ার বা ভয় পাওয়ার এগুলোর কোনো প্রশ্নই ওঠে না। কি নাম আপনার? আমার নাম গায়ত্রী চৌধুরী। কোন ওয়ার্ড? 26 নম্বর ওয়ার্ডের। আমি কংগ্রেস পার্টি অফিসে এসেছি, আমরা একসঙ্গে সবাই রয়েছি। গতকাল আমাদের দুজন ক্যান্ডিডেটকে জোর করে তুলে নিয়ে গিয়ে
তাদের নমিনেশন ফাইল ক্যান্সেল করিয়েছে। এই খবর ওদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটি রাত্রির অন্ধকারে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের ক্যান্ডিডেটদের ঘরে গিয়ে বাড়ি পরিবারদের এবং ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে তুলে নিয়ে এসে আমাদের নমিনেশন ফাইল ক্যান্সেল করার ওদের উদ্দেশ্য ছিল। এটাই আমরা সেই কারণেই আরও চলে এসেছি, ঠিক কথাই। এটা আমাদের মানে এই কারণে এখানে এসে আসে থাকা আমাদের এখানে। আর ওরা চাইছে, ওরা বুঝে নিয়েছে যে ওদের পরাজিত ওরা রয়েছে, ওই জন্য ওরা ভয় পেয়েছে। ওরা ভয় পেয়েই আমাদের চেষ্টা করছে কীভাবে, ওরা একটা কৌশল নিয়েছে। এই কৌশলটা হচ্ছে যেভাবে হোক এদেরকে কীভাবেই হোক নমিনেশন ফাইল যেভাবে হোক ক্যান্সেল করতে হবে, এটাই ওদের উদ্দেশ্য। এবং এইসব নানা কারণে আমরা এখানে এসে এসেছি এবং আমরা একসঙ্গে সবাই রয়েছি, আমরা দাদার ইয়েতে রয়েছি। আমরা এখানে এখন 26 জন ক্যান্ডিডেট রয়েছে, দুজন তুলে নিয়েছে, 28 জন ক্যান্ডিডেটের মধ্যে দুজনকে ওরা ইমিট তুলে নিয়েছে, নিয়ে নমিনেশন ফাইল ক্যান্সেল করিয়েছে। কিন্তু আমরা এখনও 26 জন এখানে আছি, আমরা ওই 26 জনই আমরা ভোটে লড়াই করবো। আপনারা তো মানে ভোটে দাঁড়িয়েছেন, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে একসঙ্গে থাকা, এটা কি পরিবারের কি কোনো পরিবারের সদস্যরাও কি মানে ওদের জন্য কি ভয় ভীতি তো? হ্যাঁ অবশ্যই, ওরা তো অনেক রকম কিছু কাজ করতে পারে, ওদের দ্বারা সব রকম হয়, ওরা সব রকম করতে পারে। আমাদের পরিবারের ছেলে মেয়ে এবং আমাদের স্বামী যাদের, তাদের প্রত্যেককে ওরা ভয় দেখাচ্ছে। এইভাবে তো আমাদের তো সত্যিই একটা, এটা তো নিশ্চয়ই, এটা তো স্বীকার করতেই হবে, কারণ ওরা কোনো রকমভাবেই পারছে না, নানা রকমভাবে এভাবে চেষ্টা করছে আমাদেরকে যেভাবেই হোক এদেরকে মন ইয়ে করে আমাদেরকে জোর করে নিয়ে গিয়ে ওরা ক্যান্সেল করাবে। কিন্তু ওরা পারবে না, ওরা পারবে না, কেন আমাদের বহরমপুর শহরের মানুষ আমাদেরকে চায়, তারা আমাদের চায়, ওরা এটা বুঝে নিয়েছে, ওরা বুঝতে পেরেছে, এই এই জন্যে ওরা এইসব কৌশল নিয়েছে। আপনাদের দুজন ক্যান্ডিডেট ইতিমধ্যেই উইথড্র করেছে, বাকি 26 জন আপনারা রয়েছেন, তাতে কি মনে হয় যে আপনারাই ভোট গঠন? অবশ্যই আমরা ভোট গঠন করব, যদি আমাদের সুস্থভাবে করতে দেয় এবং আমরাই ভোট গঠন করব, আমরা করব, এটুকু আমাদের জোর আছে। আমরা অজিত চৌধুরী সৈনিক, আমরা অজিত চৌধুরীর পাশে আছি, আমরা দাদার পাশে, সুতরাং আমরা করব, এটুকু আমাদের মনোবল আছে, আমরা জোর আছে আমাদের, আমরা ভয় পাই না। নিশ্চয়ই এই কারণেই তো করছে, এইটা এইটাই তো কারণ যে দেখছে কোনো দিক দিয়ে হচ্ছে না যখন, তখন এইসব এইসব নানা রকম নোংরা রাজনীতি, এটা নোংরা রাজনীতি করে আমাদের সঙ্গে এরম করে তুলে নিয়ে গিয়ে এরম করে ক্যান্সেল করাবে। কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ আজকে 4টে পর্যন্তই আছে, আমরা সেটা কেউ করব না, এবং 26 জনই আমরা লড়াই করব এবং আমরাই জিতবো, আমরাই ভোট গঠন করব, এটুকু আমি জোর গলায় বলতে পারছি। আমার নাম শুক্লা সরকার, আমি 17 নম্বর জোনের কংগ্রেসের অধ্যক্ষ।